এবলো এই দে সো গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে হচ্ছে শুভ দীপাবলি সবাইকে আমার প্রীতি এবং ভালোবাসা শুভেচ্ছা রইল তোমরা সবাই ভালো থাকবে আর দীপাবলির জন্য আনন্দ করবে আর ঘরে ঘরে যদি লাইটিং খেলে করবো কিন্তু আমি ঘরিনি কারণ যা বৃষ্টি পড়ছে বাইরে মানে অসম্ভব পড়ছে বৃষ্টি তো কোনো লাইটিং এবার করা হয়নি জাস্ট সন্ধ্যাবেলা প্রদীপ টদীপ সব কিছু জ্বালিয়ে দেবো আর এখন তো ঘুম থেকে উঠেছি খুব স্নান টান করে নেবো আর ঘর পরিষ্কার করার জন্য আমার দিদি এসেছে তো পরিষ্কার করে নেবে আর আমি স্নান টান করে এসে ওর জন্য একটু খিচুড়ি বানাবো খিচুড়ি খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে আর একটু বৃষ্টি হচ্ছে জন্য খিচুড়ি বানাবো ওকে আর ওকেই দেখছো ওকে শুধু খাবে আর এখানে আলপনা দিয়েছি আরও দিয়েছি বিকেলবেলা খাবো সো এভরিওয়ান আমি এখন রেডি হয়ে গেছি আর রেডি হয়েছি এখন বিকেল 3টা বেজে গেল আর কারণ আমি রেডি আগে আগে হয়ে গেছি এখন প্রদীপ টদীপ এখন সব কিছু একটু তেল ডাল দিয়ে রেডি করে নেব সব কিছু ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি ওখানে অল্প অল্প রেডি করে নেব সব কিছু তারপর মানতে যাচ্ছি আর আমি এখন থেকে রেডি হয়ে গেছি কারণ পরে সময় পাবো না সব কিছু করতে হবে লাইট চলছে না দেখবো কি হয়েছে ওকে তো ও এখন ডুব দেখাচ্ছে আর আমি প্রদীপ জ্বালাবো ঠাকুরের ইয়োটা লাগে একলোকে জ্বালাই দিলেও মোমটা ভিতরে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ বিউটিফুল গাছে দেওয়া বম্পল লাগছে এই তোমার সাইন নিছে জলের মধ্যে তো একটা 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 এটা এটা দোতম একটা শর্ট ইয়ে এটি বাম্পার হয়েছে একটা নিচে দিকে না উপরে দিকে ঠাকুর জানে ও হ্যাঁ কি দইল
বেশি হালকা